মৃত ব্যক্তির জন্য 4 দিন অথবা 40 দিন, এগুলি তো এগুলি সব উত্তর দিয়েছে। কোনো 4 দিন 40 দিন কিছুই নাই। 4 দিন 40 দিনের খাওয়ানির কোনো বিধান নাই। হ্যাঁ, কেউ যদি তার বাবাকে আজাব দিতে চায় কবরে, কেউ যদি চায় তার মার গোর আজাব শুরু হোক, তাহলে খাওয়াই দেখ, খাওয়া দিলে কবরে আজাব শুরু হয়ে যাবে। বুঝেন না, কারা কারা চান মায়ের কবরে আগুন জ্বলুক? কেউ চান না? কাজে কামে তো সবাই ওই কাজে করেন। আত্মীয় স্বজনে মানে না, আমার মায়ের সারা শরীরে আগুন জ্বলবে, খেতা কি নাই আত্মীয় স্বজনের? এসব আত্মীয় স্বজনে কি করবেন, ঠিক না? আমার বড় জ্যাঠার জন্য আমার বড় জ্যাঠার ছেলেরা খাওয়াইছে, আমি সেদিন বাড়িতে ছিলাম, আমার বাবাও যায়নি আমিও যাইনি, কারণ জ্যাঠার আজাবের ব্যবস্থা করব না। আরে এটা তো ফেরাউনের সুন্নত, ফেরাউনরা এই খাওয়ানি আবিষ্কার করেছে, এটা হিন্দু ধর্মের জিনিস, ইসলাম ধর্মে এটা নাই। হিন্দু ধর্মে 40 দিন, বাবা মরে গেলে 40 দিন পরে তারা শ্রাদ্ধ করে, কি করে শ্রাদ্ধ করে, ওই জিনিসটা ইসলামে ঢুকাই ফেলছে মানুষ, এটা ইসলামে নাই। আল মাইয়্যিতু ইউআযাবু বিবুকায় আহলিহি আলাইহি কুন্না নাউদুল ইসতিমাই লা আহলিল মাইয়্যিত সানাআতাত তুআমি মিনান নিয়াহা। নিয়াহাত মানে যেই কোনো জিয়াফত অনুষ্ঠান করা, শোক বিলাপ কান্নাকাটির অনুষ্ঠান করা, কান্নাকাটির অনুষ্ঠান করলেও এটা নিয়াহাত অনুষ্ঠান হয় আরবিতে, আর জিয়াফত অনুষ্ঠান করলেও কি হয়, সাহাবীরা বলতেন আমরা জিয়াফতকে 40 খাওয়ানো ইত্যাদিকে নিয়াহাত বলতাম, আর এই নিয়াহাত করলেই কবরে আজাব হবে বলে সহিহ বুখারীর হাদিস। আল মাইয়্যিতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, মাইয়্যিতের আজাব হবে যদি তার জন্য নিয়াহাত শ্রাদ্ধ 40, 27, 3 দিনা, 4 দিনা যেই কোনো খাওয়ানি, কাঙ্গালি ভোজ, এগুলি যেটাই করুক কবরে তার আজাব হবে। কেন আজাব হবে? তাকে বলা হবে তুমি কেন এই কুফুরি কাজ নিষেধ করে আসো নাই। ইসনাতানি হুমা বিন্নাসে কুফরুন, দুইটা চরিত্র দুইটা আমল, এটা কুফুরি আমল। তার মধ্যে একটা হলো আত্মনু বিন্নাসব, কারো বংশধরে গালি দেয়া, কাউকে জারজ বলা, এইটা একটা কুফুরি গালি। আর একটা হলো নিয়াহাত আলাল মাইয়্যিত, মাইয়্যিতের জন্য 40, 27 ইত্যাদি করা, এটা আরেক কুফুরি কাজ, ঈমান নষ্ট হওয়ার কাজ, এটা নর্মাল গুনাহ না, গুনাহ চেয়ে আরো আরো বড় কুফুরি গুনাহ এটা। হ্যাঁ, মাইয়্যিতের জন্য কি করবেন, মসজিদ বানাই দেবেন, তার জন্য মক্তব মাদ্রাসা বানাই দেন, তার পক্ষ থেকে, তার পক্ষ থেকে ডিপ টিউবওয়েল গরিব এলাকায় দিয়ে দেন, প্রতি বিন্দু পানি সব আপনার মা বাবা পেয়ে যাবে। তারপরে একটা এতিমখানা বানিয়ে দেন মা বাবার পক্ষ থেকে, সমাজ কল্যাণ, একটা যাত্রী ছাউনি রাস্তার কিনারে করে দেন, নামাজের ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা, যে আমার বাবার পক্ষ থেকে এটা করলাম, ঠিক না? এগুলি করলে, সমাজ কল্যাণ করলে দুনিয়ার মানুষও উপকৃত হলো, কবরের মানুষগুলিও কি হলো, উপকৃত হলো। ওগুলি হাদিসে আছে, এগুলি আমি বহুবার হাদিসের উল্লেখ করে করে বলে রেখেছি।